উফ, কি সব দিন ছিল! চৌবাচ্চা জল খোলা নল দিয়ে বেরিয়ে যাচ্ছে, তৈলাক্ত বাঁশে বানর যে কিভাবে উঠবে কে জানে, অথবা পিতাপুত্রের বয়সের সেই অঙ্ক। ছোটবেলায় পাটিগণিতের এই অঙ্কগুলো ছিল পড়ুয়াদের কাছে একটা দুঃস্বপ্ন মাত্র। এই দুঃস্বপ্নের জাদুকর কে ছিল জানেন? কেশবচন্দ্র নাগ। কেশবচন্দ্র নাগের পাটিগণিতের অঙ্ক বসতে গিয়ে লেজে গোবরে হননি এমন পড়ুয়া খুব কমই আছেন বোধহয়। আজ বা বাংলায় আমরা শোনাব পাটিগণিতের সেই ম্যাজিশিয়ান কেশবচন্দ্র নাগের কথা। 1893 এর 10ই জুলাই রথযাত্রার দিনে তার জন্ম হুগলির গুড়াপের নাগপাড়ায়। বাবা রঘুনাথ সন্তানের নাম রাখেন কেশবচন্দ্র। শৈশবেই কেশব বাবাকে হারান। মা ক্ষীরোদা সুন্দরীকে নিয়ে ছোটবেলা থেকেই কেশবের জীবন শুরু হয় কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে। একদিন বালক কেশব গঙ্গার পাড়ে বসে আছে, দেখছে এক বড় গোঁফওয়ালা ভদ্রলোক এক ইলিশ মাছওয়ালার সঙ্গে দরদাম করছেন। ভদ্রলোক মাছওয়ালাকে জিজ্ঞেস করছেন, ইলিশের মন 150 টাকা হলে একটা 250 ইলিশের দাম কত পড়বে? কেশবের ঠোঁটের গোড়ায় উত্তর নিষ্পিস করছে, ফস করে বলেই বসল, 9 টাকা 6 আনা। ভদ্রলোক কে ছিল জানেন? বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। রত্ন চিনতে ভুল করেননি তিনি। মিত্র ইনস্টিটিউশনে অঙ্কের শিক্ষক হিসাবে যোগ দিয়ে সেখান থেকে প্রধান শিক্ষক হিসাবে অবসর নেন। অঙ্ক অন্ত মানুষটি ছিল উত্তম সুচিত্রা সিনেমার অন্ধভক্ত। মোহনবাগান হেরে গেলে উপোস করতেন, স্যার আপনাকে বা বাংলার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।